পিঠাগুলো কি নিজের বাসায় তৈরি করা? আমি নিজে তৈরি করেছি। আপনার আম্মু তৈরি করতেছে? না, আমি তৈরি করেছি। আপনি বলেন ছেলেদের মন কেমন হয়, তারপর আমি ওটা ডিটেইলস বলছি। ছেলেদের মন হয় একেবারে তুলার মতো সফট। ওটাও খেয়ে দেখেন, ওরকমই সফট। এগুলো কি সব আপনার নিজে তৈরি করা? জি ভাইয়া, হোমমেড। না, আপনার আম্মু তৈরি করতেছে? আম্মু করে দিছে। এটা আমি যদি ইউজ করি আমার চেহারা সুন্দর হবে তো? অবশ্যই, আপনি ইউজ করে দেখেন, এমনি সুন্দর আরো সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, আমরা নারী, আমরা সবই পারি। অসাধারণ, আপনি বানাইছেন? হ্যাঁ, সব নিজে হাতে বাসায় তৈরি করা। না ভাইও তো আপনার হেল্প করেছে? না না না, এই যে বৌমালায় আসলাম, আপনি কিন্তু আমার কোনো চিন্তাই করেন না কিন্তু। প্রিয় দর্শক, যশোর জেলা ঝিগুরগাছা উপজেলায় চলছে বাসন্তী মেলা। তো এই বাসন্তী মেলাকে কেন্দ্র করে এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টল আছে। তো চলুন একটা স্টলের মালিকের সাথে আমরা কথা বলি। কি কি পিঠা জানো? এটা সুজি পিঠা, এটা পাটিসাপটা পিঠা, ওইটা কাপ কেক। আমি এখানে আপনাকে বাটিতে করে দেবো, আপনি এখানেই খাবেন। আচ্ছা ঠিক আছে, বাটি বের করেন। প্রিয় দর্শক, এই যে বাসন্তী মেলা আর এই বউ বাজারে, এখানে কিন্তু সবচাইতে আকর্ষণ বেশি কিন্তু এই জিনিসটাই। একদম ইউনিক জিনিস, ভিন্ন রকম জিনিস, ছেলেদের মন। এখন আমি মাত্র 30 টাকা ছেলেদের মন এত সস্তা করে দিলেন আপনি। এই ছেলেদের মনের পাশে একটা ছোট্ট করে একটা মেয়েদের মনের ব্যবস্থা রাখতে পারতেন। ওইটা কাল কি করব? আপনি এটা ছেলেদের মন ব্ল্যাক করছেন কেন? মন তো মনি, মনির ব্ল্যাক আর কালো মানে সাদার বিষয় না, গভীরে যেতে হয়, গভীরটা সবসময় কালোই হয়। বসন্তের মেলা বসন্ত পিঠা নিয়ে আসছি। এই কি কি পিঠা আছে একটু নাম বলেন তো। এখানে ফুল পাপড় আছে, পাথা পিঠা আছে, রেডি করা কোনো পিঠা আছে যেটা আমি এখন খাইতে পারবো? হ্যাঁ। আপনার কাছে যেটা সবচেয়ে সুন্দর মনে হয় আপনি আমার সেটা দেবেন? সস নিয়ে খাইতে হবে কিন্তু, নাইতো মজা পাবেন না। সস নিয়ে খাওয়াই লাগবে? হ্যাঁ, সসে কিন্তু টেস্ট অসাধারণ। আপনি বানাইছেন? হ্যাঁ, সব নিজে হাতে বাসায় তৈরি করা। না ভাইও তো আপনার হেল্প করেছে? না না না, নিজে নিজে নিজে। ওরে কি গুণ রে, এত সুন্দর। আপনি অ্যাকচুয়ালি এই মেলাতে কি কি আনছেন? আমি মেলাতে আনছি সমস্ত বিউটি প্রোডাক্ট। আমার পার্লার আছে, হ্যাঁ, আমার পার্লারের নাম বাঁধন বিউটি পার্লার। এটা কোথায়? এটা ঝিকরগাছা পূজার মন্দিরের সামনে। এখানে শাড়ি, থ্রি পিস, বেডশিট, কসমেটিক, এগুলো পিঠা, এগুলো চলছে। পিঠাগুলো কি নিজের বাসায় তৈরি করা? আমি নিজে তৈরি করেছি। আপনার আম্মু তৈরি করতেছে? না, আমি তৈরি করেছি। কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই সাড়া পাচ্ছি। এগুলো কে তৈরি করেছে? আমি তৈরি করেছি। আপনি তৈরি করছেন এগুলো? অসাধারণ, এটা তো বাসায় নিয়ে যে পড়াবো কারে, মানুষ নেই তো। ফারহানা ইয়াসমিন। আপনার নাম? আমার নাম সাদিয়া সাজনি। আপনার পেজের নাম কি? আমার পেজের নাম জলফরি। আমার নাম ফারহানা নাজরিন তন্নে। ও আচ্ছা, এখানে দেখছি মাংসের রোল লেখা আছে 30 টাকা, এটা কি আপনি তৈরি করে আনছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম মুসাবাত মেহেরুনেসা শিমু, আমার পেজ শিমুস পেইন্টিং এন্ড ক্লদিং। ন্যাচারাল একটা ভাবটা তুলে ধরেছে এখানে, এখানে গাছ আছে, এখানে মানে সমুদ্রের একটা পাড়। আমার নাম তাসমিয়া আক্তার। আপনি জিগরগাছারি? জি, আমি জিগরগাছা কৃষ্ণনগরের। ও সুন্দর জায়গায় বাসা তো আপনার। ধন্যবাদ। এই যে আপনার এখানে কি কি আছে অ্যাকচুয়ালি? আমি আসছি আজকে উইন 24 অনলাইন লিমিটেডের পক্ষ থেকে। এখানে সবকিছু বিউটি প্রোডাক্টস আছে যেটা সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে তৈরি। জিরের গুঁড়া, এই যে মরিচ গুঁড়া, এই যে হলুদ গুঁড়া, এগুলো সব আমার নিজের হাতে তৈরি। পেজের নাম হচ্ছে দেশীয় পণ্য, আমি সব নিজের হাতে তৈরি করি। আমার নাম কি? ফারজানা ইয়াসমিন। ও আচ্ছা আচ্ছা, এখানে এই যে দেখছি এটা এটা কি জিনিস? এটা এটা কুমড়ার বড়ি। আপুর কাছ থেকে আগেও অনেকবার নিয়েছি, এবারও নিচ্ছি। এই যে মেলাটার আরেকটা নাম আছে সুন্দর, কি নাম বলেন তো? এটা স্থানীয় ভাবে বউ মেলা নামে পরিচিত। এই যে বউ মেলায় আসলাম, আপনি কিন্তু আমার কোনো চিন্তাই করেন না কিন্তু। দর্শক, আমাদের ভাবি, আমাদের পরিচিত জন, ওর একটা বউ দরকার, আপনারা ওর সাথে যোগাযোগ করে নিতে পারেন। এখানে আমরা রাখছি জার কেক, পেস্ট্রি কেক, আপনার হচ্ছে এখানে আমের আচার, তেঁতুলের আচার। এবার বনি বানাইছে? হ্যাঁ হ্যাঁ, মানসম্মত ভাবে আর কি করার জন্য। এই যে মুনিরা সুলতানা, উনি বানাইছে। মুনিরা সুলতান, আমাদের পেজটা সবাই ফলো করবেন। বাড়িওয়ালার হাতে তৈরি পিঠা ভালো না আরেকজনের হাতে তৈরি করা পিঠা ভালো? সে পরের পিঠা বড় মিঠা। জি, আমার কথা দিয়ে আপনি বুঝতে পারছেন যে কেমন স্বাদ লেগেছে। ভাবি উনার কিন্তু, আপনি যদি ভিডিও দেখেন উনার কিন্তু পিঠা টিটা একদম বরাতে উঠে দেবেন একদম, ওজন জীবনে পিঠা না খাইতে পারে, সারা জীবনে কি করে খাওয়ালেন আপনি। প্রিয় দর্শক, এখন এই মেলা ঘুরে দেখছেন জিওরগাছা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার কেমন লাগছে আপনার এই বাসন্তী মেলা? না বাসন্তী মেলা সত্যি, বসন্তকাল এটা বোঝা যাচ্ছে বাসন্তী মেলা দেখে, এবং যারা এই বাসন্তী মেলার আয়োজন করছে সত্যি একটা নতুন ইনোভেশন। এর আগে আমি আসলে এখানে 2 বছর আছি, বাসন্তী মেলা দেখি নাই। তো এবছর খুব সুন্দর যে বাসন্তী মেলা দিয়েছেন, এর জন্য অনেক সুন্দর লাগছে। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো ঝিউরগাছা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শহীদুল্লাহ লিমন স্যারের সাথে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। স্যার এই যে বসন্তকালে বাসন্তী মেলা আপনার কাছে কেমন লাগছে? এটা আসলে অনবদ্য একটা আয়োজন। এটা এই আয়োজনটা যদি প্রতি বছর হয় তাহলে আমাদের যে
আমার বিআরডিবি থেকে 118 জনের উদ্যোক্তা আছে, সবাই নারী। এই নারী উদ্যোক্তাগুলো আমাদের আরো ইনক্রিজ হবে, আরো বেশি হবে। এই বাসন্তী মেলার মাধ্যমে আমরা সারা দেশ ছড়িয়ে দিতে পারবো। জিগর গাছে আমরা এতগুলো উদ্যোক্তা, নারী উদ্যোক্তা করতে পেরেছি। নারী উদ্যোক্তা আমাদের উপজেলায়, আমাদের 59টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি, এবং আমাদের পারফরমেন্সের দিক দিয়ে আমরা এগিয়ে আছি। আশা করি আমাদের সামনের বছরে আরও 50 জনকে উদ্যোক্তা তালিকা নিয়েছি, যারা উন্নত প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আরও উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আরও স্বাবলম্বী করার জন্য। এটা কন্টিনিউ চলবে বলে এর আপনারা কি? হ্যাঁ, অবশ্যই আমি স্যারকে বলবো, আমি আমার আদ্য মহোদয়কেও বলবো যে স্যার, এই যে এই বাসন্তী মেলা যেন প্রতি বছর এভাবে আয়োজন হয়।